আল্লাহ বলছেন 106 নম্বর আয়াত সূরা ইউসুফ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশই মুশরিক। এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন হিন্দুদেরকে বলেছেন, খ্রিস্টানদেরকে, কোন বিধর্মীকে বলেছেন, কাকে বলেছেন? যারা আল্লাহর প্রতি ঈমান আনে তাদেরকে বলছেন। আপনি একটু চিন্তা করে দেখবেন যে ঈমান আনা সত্ত্বেও আমি মুশরিক কিনা। আমরা বোঝার চেষ্টা করি না, উপলব্ধি করার চেষ্টা করি না। আল্লাহ কেন বললেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন, সরাসরি মুশরিক বললেন। একজন মানুষ যদি মাজারে 5টা টাকা দেয়, 1টা টাকা দেয়, এই লোকটি ঈমান আছে না? সে এখন মুশরিক। আরে প্রোগ্রাম করার একটা ধারা থাকা লাগে। রাজশাহী থেকে আমি কি করতেছি এখানে? গ্রাম অঞ্চল আপনাদের একটা সিডিউল থাকার দরকার। আমি যেটা বলছি সেটা মনে রাখেন। বলছেন যে গ্রামের মধ্যে প্রোগ্রাম, রাত 11:30 পরে এমনিতে আপনারা ঘুমান, আর আমার বক্তব্য তো বুঝবেন না আপনারা। কথা বলবো যে তো মনে রাখতে পারে না। 45 বছর তো আলোচনা শুনছেন, কি মনে রাখছেন আপনি? কিছু মনে নাই। আসেন পান খান, বাদাম খান, বললাম তো বাদাম খা বন্ধ করলাম না কিছুক্ষণ আগে। আপনি বাদাম খাবেন, বসে আমি আলোচনা করব, কিছু মনে রাখতে পারবেন? বলেন তো মাজলিস শেষ করে, মাজলিস শেষ করে একটা দোয়া পড়ে উঠতে হবে। দোয়াটা মুখস্থ আছে? কয়জনের মুখস্থ আছে? দেখেন কয়জন হাত তুলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি মাজলিস শেষ করে এই দোয়াটা পড়বে, রাসূল বলছেন প্রতিবাকিরিক যে নেকি গুলো অর্জিত হলো এই নেকি গুলো আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে মসৃণ ফলকে খোদাই করে লিপিবদ্ধ করে। অতবি আবি তবে, এবং ওইটাকে কি করেন? সিলগালা করেন, মহরাঙ্কিত করেন, আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হয়। লাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই নেকি আর নষ্ট হবে না, ওইভাবে থাকবে। শুধু তেলাওয়াতের মানে মাজলিস শেষে না, কোরআন তেলাওয়াতের পরে, সালাতের পরে, ওযুর পরে, ওযু শেষ করার পরে দোয়া পড়তে হয়। আল্লাহ রাসূল পড়তেন মা জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসান কত আও সাল্লা সালাতান আও তালা কুরআনান আও তাওয়াদ্দা উদুয়ান ইল্লা ক্বালা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যখনই মাজলিস শেষ করতেন, কোরআন তেলাওয়াত শেষ করতেন, সালাত শেষ করতেন, ওযু শেষ করতেন, তখনই বলতেন
সালাত আদায় করে যে নেকিগুলো অর্জিত হলো এই দোয়াটা পড়ে শেষ করলে সালাত আদায়ের সব নেকি একবার খোদাই করে মসৃণ ফলকে লিপিবদ্ধ করা হবে আপনি এটা পড়েন না সালাত পড়ে বেরিয়ে যান অজুর পরে শুধু পড়েন أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتقين شدي إيجا قوارا إيجا قوارا يكتفل لك الرسول بلسل فتحت له أبواب الجنة الثمانية يدخل من أيها شاء بيشو بطش نمبر حديث আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি ওযুর পরে এই দোয়াটা পড়বে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে যে কোন দরজা দিয়ে আদিম ভাবে জান্নাতে প্রবেশ করতে পারবে এই দোয়াটা পড়ল কি করবেন এই দোয়াটা পড়ার পরে করবেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু এটা পরে তারপরে ওযুর প্রসঙ্গ শেষ ওযুর যে নেকিটা এই নেকিটাও কবুল হলো সংরক্ষিত হলো এবং দোয়া পড়লেন যে ফজিলত এটা সংরক্ষিত হলো ওযুর যে নেকি আল্লাহু আকবার আসলে 32 নম্বর হাদিস সহিহ মুসলিমের এসেছে আল্লাহ রাসূল বলেন কোন মুমিন যখন ওযু শেষ করে انصرف من خطيئته كاليوم ولدت امه সে পাপ থেকে অনুরূপ পবিত্র হয়ে যায় যেন আজকে তার মাতাকে জন্ম দিয়েছে এটা ওযুর ফজিলত এত বড় ফজিলত সংরক্ষণ করার জন্য কিয়ামতের মাঠে যেন আপনি পাপ মুক্ত হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারে এই দোয়া পড়া উচিত না আরেকটা বিষয় দেখেন আল্লাহ নেকিকে কত যত্ন করে কত যত্ন করেন মানে আল্লাহ বান্দার নেকিকে কত যত্ন করে ফেরেশতাদের দ্বারা খোদাই করে মসৃণ ফলকে লেখা নেই আবার এটাকে স্কিল গালা করেন আবার এইটাকে নিজের কাছে সংরক্ষণ করেন কিয়ামত পর্যন্ত মত না হয় আল্লাহ বান্দার প্রতি এত দয়া আচ্ছা তোমরা ক্লান্ত হয়ে ঘুমাবো নমস্কার করবে না বসো কোথাও কথা করবে না আরেকটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দেখেন হাদিসে কুদসি কোন জায়গাতে আল্লাহ রাসূল নিজেও বলছেন হাদিসকে 6491 নম্বর হাদিস এই বুখারীর মধ্যে এসেছে যখন কোন ব্যক্তি একটা নেকির কাজ করে দেখেন আল্লাহ কি করেন নেকির কাজে এবার উল্টাটা বলবো কিন্তু সোজাটা তুলে নেন মান হাম্মা বিআমালিন যে ব্যক্তি কোন আমল করার ইচ্ছা করবে আমল করার ইচ্ছা করে আমলটা করে ফেলবে আল্লাহ বলছেন কাতাব আল্লাহু লাহু আশরা হাসানাত ইলা সাবঈ মিয়াত দিরহাম ইলা আদআফিন কাসীরা কেউ যখন একটা নেকি করে ফেলে আল্লাহ তাকে 10 নেকি দেন 10 700 পর্যন্ত বৃদ্ধি করেন 700 কে আল্লাহ অসংখ্য গুণে গুণান্বিত করেন আল্লাহ কাজ বান্দার নেকিকে বৃদ্ধি করা সংরক্ষণ করা জব্দ করে রাখা কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করা কিন্তু আমরা নেকির বাস্তবতা বুঝতে চাই না যেটা করবেন মনোযোগ দিয়ে করবেন দশ পাবেন না কোরআনের একটা আয়াত পড়লে কত নেকি হয়
দশ কিন্তু গ্রেড, প্রথম স্তর হল দশ। যদি ইমানের সাথে গভীর ভাবে পড়েন, আগ্রহের সাথে যদি পড়েন, আল্লাহ এই দশকে সাতশো পর্যন্ত বৃদ্ধি করতে পারেন। যদি আপনার ইমান খুবই পুক্ত হয়, খুবই পাকা হয়, তাহলে আল্লাহ এই সাতশোকে অসংখ্য গুণে গুণান্বিত করতে পারেন। এবার বুঝেছেন, তাহলে একটা অক্ষর পড়লে নেকি শুধু দশ হয় না, আল্লাহ দশকে সাতশো বানাতে পারেন, সাতশোকে আল্লাহ অসংখ্য গুণে গুণান্বিত করতে পারেন, আল্লাহ সংরক্ষণ করবেন। কিন্তু তেলাওয়াত শেষ করে যদি বলে ফেলেন সাদাকাল্লাহু আযীম, তাহলে সব নেকি পুষ্টি শেষ। এটাই হলো ইবলিসের কাজ। আমি আলোচনা করতে চেয়েছিলাম এটাই, জাল আমল বনাম সহি আমল কি, জাল আমল বনাম সহি আমল, এটা লোড নিতে পারবেন তো? লোড নিবেন কেমন? লোড নিতে হবে। জাল আমল বনাম সহি আমল মনে থাকবে, যদি আমল সহি হয় তাহলে জান্নাত আপনার জন্য খুব সহজ হবে, আর আমল যদি বেদাত হয়, জাল হয়, জান্নাতের ধারে কাছে যাওয়া যাবে না। মনে রাখবেন একটা কথা, যে ব্যক্তি জাল আমল করে, কি আমল, জাল আমল করে, সে আল্লাহর ইবাদত করে না, সে শয়তানের ইবাদত করে। যে বেদাত করে সে শয়তানের পূজা করে, কার পূজা করে, শয়তানের, নাউজুবিল্লাহ। যে জাল হাদিস আমল করে সে শয়তানের ইবাদত করে, যে বেদাত আমল করে সে শয়তানের পূজা করে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, সূরা গাশিয়া 3 এবং 4 নম্বর। একজন ব্যক্তি আমল করতে 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 ক্লান্ত হয়ে গেছে, আমিলাতুন নাসিবা, একবারে দুর্বল হয়ে গেছে, ক্লান্ত, হাঁপিয়ে গেছে, পরিশ্রান্ত হয়ে গেছে, আমল করার পরেও নিক্ষিপ্ত হবে কোথায়, জাহান্নামে। আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন আমল করে মানুষ কোথায় নিক্ষিপ্ত হবে, জাহান্নামে। আর আগে যেটা অনুবাদ করলাম, একটা নেকি করলে, একটা আমল করলে আল্লাহ দশ নেকি দিবেন, দশকে সাতশো পর্যন্ত বৃদ্ধি করবে, সাতশোকে আল্লাহ অসংখ্য গুণে গুণান্বিত করবে। কি বুঝলেন তাহলে, এই আমল কোনটা আর এই আমল কোনটা? আল্লাহ বলছেন আমল করতে করতে, আমল কি আজ থেকে করছে, প্রায় 90-95 বছর যাবৎ আমল করছে। যেমন একটা মহিলা আমল করছে 95 বছর যাবৎ, জুমার দিন আসলেই আসরের নামাজ পড়ে বসে 80 বার দরুদ পড়ে, কয়বার, 80 বার দরুদ পড়ে, করছে আমলটা কয় বছর যাবৎ, 95 বছর বয়স তার, ধরেন 80 বছর যাবৎ করছে, অথবা 70 বছর যাবৎ করছে আমলটা। আমি এক দাদিকে জিজ্ঞেস করলাম, দাদি কি করছেন এখন? তো বলছে যে এই তো 80 বার দরুদ পড়ছে। কেন? কারণ 80 বার দরুদ পড়লে 80 বছরে পাপ ক্ষমা হবে। কয় বছরে? আমি বললাম যে দাদি এই হাদিস তো জাল, জাল এটা, এতদিনে বলছি জাল। আমি বললাম যে জাল আপনি জানেন না, তারা যে মহিলারা যে ওয়াজ করে গেছে এখনো তো বলে, জিজ্ঞেস করে যে গত
শুক্রবারে জুমাবারে আপনারা কে কে আশীর্বাদ দরুদ পড়েছেন? আমি শুধু পড়ি না, আরো অনেকেই তো পড়ে। আমি বললাম যে এই তালিমের বুবুরায় আপনাকে ধ্বংস করেছে। অথচ সে এই বুড়া হয়ে গেছে, সহি আমলটা জানে না, জাল আমল ঠিকই জানে বা করে। আবার বলছে কি কি আমল করেন, তো বলছে যে আর একটা দোয়া পড়ি সন্ধ্যার পরে। আর একটা দোয়া বলতে সন্ধ্যার পরে কি করেন? সন্ধ্যার পরে আমি সালাতুল আওয়াবিন পড়ি। তাহলে জুমার দিনে আসর সালাতের পরে আশিবার দরুদ পড়া কার ইবাদত করা হলো? হাদিস যেহেতু জাল, কার ইবাদত করা হলো? ইমাম জায়েদ ইবনে আসলাম তিনি বলছেন, বিখ্যাত ইমাম, তিনি বলছেন, মান আমিলা বি খবরিন সহা আন্নাহু কিযব ফাহুয়া মিন খাদামি শাইতান। যে জাল হাদিসের উপরে আমল করে সে শয়তানের ইবাদত করে। মাগরিব পর কি করে? তো মাগরিব পরে ছয় রাকাত সালাতুল আওয়াবিন পড়ি। এটা কি? এটাও জাল হাদিস। মাগরিবের পরে পড়তে হবে মাত্র দুই রাকাত সুন্নাত, কয় রাকাত? দুই রাকাত। অথচ পরে ছয় রাকাত পরে একটা না, আর যে ছয় রাকাত পড়ে সেখানে দুই রাকাত পড়ে না। আপনার কি মনে আছে? বুঝেন তো মনে হয় মাগরিবের এই দুই রাকাত সুন্নাত সালাত গুরুত্বপূর্ণ। এই দুই রাকাত সুন্নাতকে ধ্বংস করার জন্য ইবলিস এই জায়গাতে সেট করেছে ছয় রাকাত আওয়াবিন, কয় রাকাত? ছয় রাকাত আওয়াবিন। এই জাল হাদিস সেট করেছে যে ছয় রাকাত পড়ে সে দুই রাকাত পড়ে না, সুন্নাত তাদের না করে জালটাই আমল করে। নাউজুবিল্লাহ। হাদিস তিরমিজিতে এসেছে, ইমাম তিরমিজি নিজেই বলে গেছেন এই হাদিসটা ঠিক নয়, মুনকার হাদিস। শেখ আলবানী বলছেন হাদিস জাল, অনেক মহাদ্দিস বলছেন হাদিস জাল। এটা করা যাবে না, এটা পড়া যাবে না। কিন্তু মানুষ ওইটাই পড়ছে যে সহি আমলটা ছেড়ে দিয়েছে, সহি আমলটা করে না। জাল আমলের প্রতি মানুষের এত আগ্রহ আর এত ভক্তি আপনি ভাবতেও পারবেন না। একজন মহিলা প্রতিদিন ঘুম থেকে উঠে যদি কোরআন তেলাওয়াত করে তো পরে সূরা ইয়াসিন, কি পড়ে? সূরা ইয়াসিন। দেখবেন সূরা ইয়াসিনের পাতাটা হয়তো আপনিও পড়েন, সূরা ইয়াসিনের পাতাটা পড়তে পড়তে ওকে ছিঁড়েই ফেলেছে, ময়লা হয়ে গেছে। অথচ সূরা ইয়াসিন একবার পড়লে দশ খতম করা সব পড়বে, দশ খতম না, কোরআন দশ বার খতম করা সব পড়বে। এই হাদিসটা জাল, হাদিসটা কি? জাল। কিন্তু মহিলারা ওইটাই আমল করছে। কেন? সূরা বাকারা পড়তে পারে, সূরা আল ইমরান পড়তে পারে। আল্লাহ রাসূল বলছেন সূরা বাকারা যদি কেউ পড়ে কিয়ামতের মাঠে ও যদি থেকে যায় আল্লাহর সাথে ঝগড়া করে দ্বন্দ্ব করে ও জান্নাতে নিয়ে যাবে। সূরা আল ইমরানের ফজিলত আছে, সূরা ইয়াসিনের আরো ফজিলত আছে। মানুষ মরে গেছে দেখবেন চারিদিকে দোল হয়ে তেলাওয়াত করছে। এই হাদিস ঠিক না। যে লোকটা নিজে কোনোদিন কোরআন তেলাওয়াত করেন, যে লোকটা নিজে কোনোদিন নামাজ পড়েন, ওই লোক মারা যাওয়ার পরে সবাই দোল হয়ে বসে কি করছে? সূরা ইয়াসিন পড়ছে। এক, মারা যাওয়ার পরে বাংলাদেশের বহু মাইনেতের কাছে দোল হয়ে হাফেজরা বসে এগুলো সব শয়তানের দালাল, এগুলো বসে কোরআন খতম দিচ্ছে, সারা রাত খতম দেবে একটা। আর 30 জন হাফেজ যদি এক পাড়া করে পড়ে কয় মিনিট লাগবে? 12-13 মিনিট লাগবে, 15 মিনিট লাগবে, 20 মিনিট লাগবে মনে করে। 20 মিনিট একটা খতম দিয়ে দিল, এই বেনামাজি মারা গেছে একে পবিত্র করে দিল, তাই না? এই বেনামাজি কোনোদিন কোরআন পড়েনি, মসজিদে দাঁড়িয়ে
বেদাতের মোল্লাদের দ্বারা এক জায়গায় বকায়া সেই কাজ করেছে আস্তাগফিরুল্লাহ মত বলে কোরআন তেলাওয়াত কেউ যদি করে সন্ধ্যায় করে সকালে যদি জাগ্রত হয় তাহলে সে নিষ্পাপ হয়ে জাগ্রত হবে সুবহানাল্লাহ বলছি দাল হবে এগুলো কথা নেই বলে আমি বলছি কি জাল হাদিসে ভাই যে ব্যক্তি সূরা ইয়াসিন করে ঘুমাবে সকালবেলা যদি মারা যাবে কি জান্নাতে যাবে জাল হাদিস আমি আপনাদের বলছি একটা কথা মহিলাদের বেশি করে বলছে সূরা ইয়াসিনের স্পেশাল কোন ফজিলত শরীয়তে না এগুলো সব তাফসিরে বাইজাবের মধ্যে আছে কোনো সহি ফজিলত নাই মানে কোরআনের অন্য আস্তরাজ্যের ফজিলত তেলাওয়াত করলে তা পাবেন ইয়াসিন তেলাওয়াত করলে তাই পাবেন তো কিছু 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 ফজিলত আছে আপনি যদি সূরা ইয়াসিন না পড়ে সূরা মুলক পড়তেন কতই না ভালো হতো আল্লাহ রাসূল বলছেন 1400 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে ভালো করে শুনুন যে ব্যক্তি সূরা মুলক প্রতিদিন পড়ে রাত্রে পড়া ভালো 24 ঘন্টা যে কোনো সময় পড়লেই হলো আল্লাহ রাসূল বলছেন যে এই ব্যক্তি যদি কিয়ামতের মধ্যে ধরা খেয়ে যায় সূরা মুলক আল্লাহকে বলতে থাকবে আল্লাহ তুমি লোকটাকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ বলবেন না চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে মাফ হবে না আল্লাহ বলবেন চূড়ান্ত সিদ্ধান্ত সূরা মুলক বলতে থাকবে ও আমাকে পাপ করছে তুমি মাফ করো না এই করতে করতে শেষ বেলায় আল্লাহ বলবেন যা মাফ করে দিলাম এটা হলো সূরা কিসের মুলকের ফজিলত আরেকটা হাদিস আছে সূরাতুল মানিয়া সূরাতুল মানিয়া অর্থাৎ কবরের যদি কারো শাস্তি হয় সূরা মুলক কবরকে এমন ভাবে পাহারা দিবে যে আযাবের ফেরেশতা কবর মধ্যে ঢুকতে না প্রতিরোধ করবে ও তালাই দিবে যখন কবরে ঢুকতে চাইবে তখন তালাই দিবে এটা সূরা মুলকের কি পাওয়া বুঝতে পারলেন কথা সূরা মুলকের পাওয়া সূরা মুলক বলেন আপনি ও মুরব্বি ফজর সালাতের পরে ইমাম ঘুরে যখন বসছে তখন পড়ছে কি জানেন কি পড়ছে সূরা হাসরের শেষ দিন আছে না এই সূরা হাসরের শেষ দিন আয়াত পড়ার হাদিস সহি নয় তিরমিজির হাদিস হাদিসটা ঠিক না উচিত ছিল তার তাহলে সূরা মুলকের সূরা কি হাসর তিন আয়াত না পড়ে আমি যদি সূরা বাকারা শেষ দুই আয়াত করি ভাষা বুঝতে পারছেন আপনারা সূরা হাসরের শেষ তিন আয়াত সকাল সন্ধ্যা পড়ার হাদিসটা ঠিক না ঠিক না হাদিসটা জয়ীফ ইমাম তিরমিজি নিজেই গরিব বলেছেন তো ওই সময় যেটা সহি হাদিস সূরা বাকারা শেষ দুই আয়াত পড়ি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই শেষ দুইটা আয়াত হল জান্নাতের যে গুপ্ত ধন আছে সেই গুপ্ত ধনের অংশ হল সূরা বাকারা শুরু দিয়ে এটা পড়ি আল্লাহ রাসূল বলছেন কেউ যদি সূরা বাকারা শেষ দুই আয়াত পড়ে তার জন্য রাত্রিতে যত ইবাদত করবে সেই ইবাদতের জন্য এই দুই আয়াতই যথেষ্ট হয়ে যাবে আচ্ছা সারা রাত ক্লান্তের আশ্রয় নিয়ে কি পাবে সারা রাত ইবাদত করে দিলে কি পাবে সূরা বাকারা শেষ দুই আয়াত করলে সেই পরিমাণ নেকির সমকক্ষ হয়ে যাবে আপনি কি বুঝতে পারছেন এই ফজিলত বলে না কেন বেদাতে মোল্লা এটা বলবে বলবে কোনটা সূরা হাসরের শেষ তিন আয়াত পড়তে বলবে না সহিটা আমল করা শিখে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাদিমনা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআ মানথুরা সূরা ফুরকান 23 নম্বর আয়াত আল্লাহ বলছেন আমি তাদের আমলগুলো দেখার জন্য অগ্রহ হলো তারা যে আমল করেছে
আমি আল্লাহ দেখার জন্য অগ্রগামী কদিন না আমি দেখার জন্য যাব ফাজআলনাহু হাবাআম মানথুরা হক আমলগুলো কানে আল্লাহ নষ্ট করে দিয়েছে সব নষ্ট করে দিয়েছে এইটা কোন আমল আবার জানেন এইটা কোন আমল এক আমল করলে আল্লাহ সেটা সংরক্ষণ করবেন বৃদ্ধি করবেন বাড়াবেন এবং হেফাজতে রাখবেন আর এক আমল কোন আমল যে আমলটা করলে আল্লাহ সবগুলো কি করে দিবেন ধ্বংস করে দিবেন অর্থাৎ আমল যদি বেদাত যুক্ত হয় বেদাত মিশ্রিত হয় ওই আমলের দাম আল্লাহর কাছে নেই ওই জন্যই বলছিলাম কথাটা যেমন এখন হাতে নাতে দেখেন আপনার মনে করেন সালাম আপনার সাথে আমি সালাম দিলাম দেখেন কোনটা সৎ আমল আর কোনটা বদ আমল দেখেন মুসাফ করলাম আপনার সাথে আমি বললাম আসসালামু আলাইকুম আপনি বললেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু মুসাফির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এইভাবে যদি কেউ মুসাফা করে এইভাবে আপনার এক হাত আমার এক হাত মুসাফা করে শেষ করলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই দুই হাত আলাদা হতে হতে উভয়ের যত সক্ষম হয়ে যাবে আমলটা কত সাধারণ আর নেকি কত অসাধারণ একটু ভাই বুঝার চেষ্টা করেন আপনারা এই যে এখানে নামতে গিয়ে আমার সাথে চারজন মুসাফা করেছে তার মধ্যে দুইজন দুই হাত মারি দিচ্ছে তার একমাত্র তখন যে রাগ যেমন হয়েছিল এমনি রাত হয়ে গেছে তো বুঝতে তো পারছে রনিপুর থেকে আরো 25 কিলো দূরে বুঝছে এই ভয়ে আমি রংপুরে প্রোগ্রামে নিতে চাই না যখন দুই হাতে মুসাফা করেছে তখন মনে হলো যে নেকিটাই নষ্ট হলে তাইতো এতই আতেল এতই বোকা কতদিন থেকে বলছি দুই হাতে মুসাফা করবেন না এটা একটা শয়তানের আমল তার আমল এটা শয়তানের আমল এটা আল্লাহ রাসূল বললেন মা মিন মুসলিমাইন ইয়ালতাকিয়ান ফায়াতাসাফাহান ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইয়াত্তারিকা 5212 নম্বর হাদিস সনদ সহিহ আবু দাউদের মধ্যে এসেছে দুইজন মুসলিম একত্র হয়ে যদি মুসাফা করে মুলাকাতে যদি মুসাফা করে একজন মুমিন যখন আরেকজন মুমিনের সাক্ষাৎ করে তাকে যদি সালাম দেয় ও আখাদা বিয়াদি ও মোল্লা হাদিস জানো তুমি তুমি তার জন্য মুসির ব্যবসা করেছো হাদিসটা দেখো তো ও আখাদা বিয়াদি এক হাত ধরে যে দুই হাত হতো আর তো ওখানে কোন পণ্ডিতরা কথা বলছে তাই দেখেন তো বাহিরে কথা বলছে কারো ওখানে ওখানে সরে যেতে পারলেন থেকে মানুষ মনে হচ্ছে এখানে এতগুলো মানুষ বসে আছে চুপচাপ বসে আলোচনা করছে ওকে কে পণ্ডিত নিয়ে ডাকছে এখানে গল্প করার জন্য ও হাত না আল্লাহ রাসূল বলছেন ও মুল্লা তুমি একটু দেখো তো দেখি হাদিসটা বুঝো কিনা তুমি তো আজীবন মুদির ব্যবসা করেছো তো হাদিসটা শুনে দেখো তো আল্লাহ রাসূল বলছেন ও আখাদা বিয়াদি তার এক হাত ধরে তুমি যদি গ্রামার বুঝো তুমি দেওবন্দ পড়ে চলতে থাকো তো কপাল যদি ভালো হয় তোমার মধ্যে যদি এরম থাকে তুমি হাত আদালিতে পড়েছো তুমি দারুণ মানুষ করেছো ও বেদাতি মোল্লা দেখো তার মধ্যে কি বলছেন ও আখাদা বিয়াদি তুমি জানো ভালো করে যদি দুই হাত হতো তাহলে অর্থ হবে ও আখাদা বিয়াদি দুই হাত হতো তুমি আরবি বুঝো তোমাকেই বলছি আমি তুমি পান খাও পীরের মুরিদ হয়ে বাক্তারি করো এটা করো না হাদিসের অনুবাদ শোনো তো দেখি ওয়া আদা বিয়াদি তার এক হাত ধরে ওয়াসফা এবং মুসাফা করে দুই জেলা
তার পাপগুলো দুইজনের পাপ অনুরূপ ধরে যাবে, যেভাবে শীতকালে গাছের পাতা ধরে গাছ নাড়া হয়ে যায়। এই হাদিসের মধ্যে স্পষ্ট বলা আছে এক হাতে মোসাফা করতে হবে, কয় হাতে? এক হাতে, পুরো সুযোগ নেই। কিন্তু দুই হাত যখন মারি দিলেন, এবার পড়ছে আপনার দুই হাত আমার দুই হাত, কয় হাতে হলো? এবার করছে নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহ ইয়াগফিরুল্লাহু ওয়ালা নাকুম, তারপরে ঝাঁকি দিয়ে বুক করছে, রংপুরের ভাষা তাই না, বুকত মারছে। এবার আপনি বলেন এবার পাপ ধরে যাচ্ছে না পাপ জোর হচ্ছে? এবার পাপ কি হচ্ছে? পাপ ধরবে না। কারণ ইবলিস কত বড় শয়তান, খেয়াল করেছেন আপনি? ইবলিস কত খারাপ, আদম সন্তানের এই এক দুই সেকেন্ডের আমলকে যে ফজিলত, এই ফজিলতকে শেষ করার জন্য ইবলিস এতগুলো বেদাতের জন্ম দিতে পাপ করার জন্য। এগুলো সব ইবলিসের আমল, ঠিক বললে হবে না। একটু ওয়াদা করবেন আল্লাহর কাছে, আল্লাহ হায়াতে বেঁচে থাকতে জীবনে দুই হাতে মুসাফা করব না, না সবাই ইনশাল্লাহ বলেন না। শীতে মনে মারি আঁকি আছে তাই না? হ্যাঁ নাই বলে কি আর জীবনে কোনোদিন হায়াতে কোনোদিন মুসাফা করার সব দুই হাত আগে দেবেন না? আপনার যদি লজ্জা থাকে সুন্নাতকে যদি আপনার রক্ষা না করেন, বেদকে রক্ষা করবে? বেদাতির জন্ম হয়েছে সুন্নাতকে ধ্বংস করার জন্য, আর আহলে হাদিসের জন্ম হয়েছে সুন্নাতকে হেফাজত করার জন্য। মনে থাকবে, সুন্নাতের সাথে বেদাতের কোন সম্পর্ক নাই, বেদাতির সাথে কোনো আপোষ নাই, সোজা কথা। যেটা বলছি কোরআন ও সুন্নাতের প্রমাণ ভিত্তিক বলছি, যদি আপনি গোলামি করেন তাহলে বুঝবেন আমি শয়তানের একটা চেলা, আমি শয়তানের একটা দালাল, আমি শয়তানের একটা ট্রান্সার, আমি শয়তানের একটা এজেন্ট, আমি শয়তানের একটা ডিলার। আপনি মনে রাখবেন যদি সুন্নাতে উল্টা পাল্টা করেন তাহলে বুঝবেন, নিজে নিজে বুঝবেন, আমার বলার দরকার নাই, তাহলে মনে আমি একটা ডিলার শয়তানের, এটা মনে করেন। আমি যদি বেদাতের পূজা করি, আমি ইবলিসের পূজা করি, বলছি মনে ধরে না, সত্যি একটা আমলের ভাই নেকি কত, আল্লাহ আকবার, মুসাফা করলাম ছেড়ে দিলাম, এক থেকে দুই সেকেন্ড থাকবে, এটাতেই যদি আমলটা হয় সব পাপ ক্ষমা করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। এইটাকে নষ্ট করার জন্য ইবলিস এতগুলো বেদাত যোগ করেছে। শেষে বলছে ভাই দোয়া করবেন, বলছে ফি আমার ইল্লাহ মেরে দেবে, এটা এক বেদাত। কি বলতে হবে? আর পরে বলছে ভালো থাকেন, এই দেখো ভালো কি নিজে নিজে থাকা যায়? ও এটাই আশআরি মতবাদ, এখনো বুঝেনি আপনি। আশআরি মাত্র যে আকীদা দেশে ঢুকছে, আর জীবনে বলবে না হাফিজাকাল্লাহ, আল্লাহ তোমাকে হেফাজত করুক। হাফিজাকাল্লাহ এটা রাসূলের ভাষা, তার ভাষা সেই মুসলিমরা আল্লাহ তোমার হেফাজত করো, ওরা জীবনে আল্লাহর উপরে ভর দিবে না। কেন? আল্লাহকে দায়িত্ব দিবে সমস্যা, নৌজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন হাফিজা কাল্লা, এই জন্য আমরা বলি হাফিজা হুল্লা, এটা হাদিসের ভাষা। ওরা জীবনে বলবে না, ওরা কি বলবে বলেন? দা বা কি বলবে? দা দয়া করে দা ওটা দয়া করে বা দা বা মানে কি জানে? দাজ্জাল বাহিনী, এক ছেলে লিখে পাঠাইছে, আপনি কি এর পূর্ণ রূপ জানেন? দা বা নিজে লিখে দিলে দায়ে দাজ্জাল আর বায়ে কি বাসী, কোন ব্রেন দ্বারা এটা করেছে একবারে অরিজিনাল কথা বলেছে। মানে শয়তানের যারা দালালি করে
তারা কার বাহিনী আপনারা রাগ করতে পারেন না কিন্তু আসলে এটা না এর অর্থ বুঝলেন দামাত বারাকাতুহু দামাত বারাকাতুহু এই সেন্টেন্স বলা যাবে না বল দামাত বারাকাতুহুল আলিয়া দামাত বারাকাতুহুল আলিয়া মাদ্দাদিল্লুহুল আলিয়া আল্লাহ রাসূলের বাণী থাকতে এগুলো তৈরি করে কেন বলে দিতে আল্লাহ রাসূল বলছেন আরে দুইজন ফেরেশতা কাল রাসূল বলছেন বারাকাল্লাহু ফীকুমা কখন বলছেন জানেন মানে আপনার হাদিসটা ওই যে দুইজন ফেরেশতা নিয়ে চলে গেলেন জিজ্ঞেস করলেন এরা কারা মান হাউলাই এরা কারা গো তখন বলছে ইনকালে সন্তালাক না চলতে থাকে না চলতে থাকে না বলো হাদিস শুনেননি এই হাদিসের শেষে গিয়ে যখন ফেরেশতা বলে দিল এইটা আপনার উম্মতের সূত্র এইটা হলো জেনাকর এইটা হলো আপনার উম্মতের বক্তা তখন আল্লাহ রাসূল তাদের জন্য দোয়া করেছেন বারাকাল্লাহু ফীকুমা এবার বুঝা গেছে সহিহ বুখারী হাদিস আল্লাহ রাসূল দোয়া করতে বলে বারাকাল্লাহ বলে আল্লাহ তোমাকে বরকত দিক অথচ আমরা এগুলো বলবো না আমরা কি বলবো দামাত বারাকাতুহুল আলিয়া মাদ্দাদিল্লাহুল আলিয়া আচ্ছা বরকত কি নিজে নিজে বৃদ্ধি পায় হ্যাঁ বলছে ভালো থাকেন কি ভালো থাকেন কেমন আছো ভালো আছো কি ভালো আছো আপনি ভালো থাকার কি বুঝেননি উত্তরটা কি হবে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে কি বলতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে কিন্তু আমি বলি ফোনটা শেষ করার পরে বলছে ভালো থাকে ওকে নিজে নিজে ভালো থাকতে পারে এটাই ভাষাগুলো তৈরি হয়েছে বুঝেননি এটা কি ভালো থাকো নিজে নিজে ভালো থাকা এটা কি তাওহীদের শর্ত না শিরিকের শর্ত এটা তো বুঝবেন না আপনার এইভাবে কথাই কথাই মানুষ ইমান নষ্ট করে কিন্তু আমরা বুঝিনি কত জায়গায় ভুল করে যেটা বলছিলাম শুরুতে এই যে কত সুন্দর সন্ন্যাসটাকে নষ্ট করছে বেদাত দ্বারা এই বেদাত নিয়ে হাজির হবে আল্লাহ তখন সব করে কি করে দেবেন নষ্ট করে দেবেন আল্লাহ বলেছেন কুল হাল নুনাব্বিকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সা'ইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইস্তাগফারুনা হায় হায় আল্লাহ বলেছে আমি কি তোমাদের জানা দেব না অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত আখসারিনা আমালা আমল করতে করতে বহু ক্ষতিগ্রস্ত হয়েছে আল্লাযীনা যাল্লা সা'ইহুম ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়াতে জীবনে যারা কত ক্ষুব্ধ হয়েছে অথচ তারা বলছে অহম ইয়াসকালুন আন্নাহুম ইয়াসকালুনা না তারা ভালো আমলই ত্যাগ করত আল্লাহ বলছে আমল করে কত ক্ষুব্ধ হচ্ছে আর বান্দা নিজে নিজে মনে করছে কি আমি ভালো আমলই ঠিক আছে এটা এটা আমি ঠিক আছে আল্লাহ বলছেন أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا الله বলছেন এরা ওই সমস্ত লোক যারা আমার আয়াতকে আমার সাথে সাক্ষাৎকে অস্বীকার করেছে ফালা নুকিম লাহুম ইয়াউমাল কিয়ামাত ওয়াসনা কাল কিয়ামতের মাঠে তাদের জন্য কোনো প্রমাণ থাকবে না নিজাম থাকবে না বিনা হিসাবে গুণান আগামের কথা বলেন যদি অজুর কথা বলেন যদি সালাতের কথা বলেন কোন তারাই ঠিক হয় না ঠিক না কোনটাই আপনি বলবেন কিভাবে ঠিক না
আপনারা আমি একটা আমুলের কথা বলছি এই আমুল যা করেন হাত তুলবেন ঠিক আছে হাত তুলবেন তো অজু করার সময় তিনবার কুলি করলেন আবার তিনবার নাকে বাজে নাক ঝাড়লেন এই আমুল কেটে করেন হাত তুলবেন তো এই যে বললাম যে ওয়াক করি কি করলাম যাব আর মহিলারা তো জানে সুন্নাত হলো সহি বুখারীতে পাঁচটি হাদিস এসেছে এক চুল্লু পানি নিয়ে মুখে অর্ধেক নাকে অর্ধেক এক সঙ্গে পানি নিতে হবে কুলি করতে হবে না থাকতে হবে এটা হলো এতগুলো মানুষ হাত তোলেন আপনারা মানে জানেন না কি জানে কি জানে আর তোমার কাছে আগে তিনবার কুলি করে নেবেন নাকে পানি দেবেন তারপরে তিনবার এটা কি না এটা হলো বেদাতি ফতোয়া কি ফতোয়া বেদাতি ফতোয়া কিছু জৈব হাদিস আসতে পক্ষ সহিহ হাদিস এবং সালাতরা এই সুন্নাতকে টিকিয়ে রাখার জন্য বেদাতিদের সাথে এত সংগ্রাম করেছেন অথচ আপনি দাবি করেন আহলে হাদিস কিন্তু আপনার প্রচেষ্টা বেদাতিদের সাথে এইবার পানি নেবেন নিয়ে অর্ধেক মুখে দেবেন অর্ধেক কি নাকে দিবে একই সঙ্গে মুখে এবং নাকে দিতে হবে মনে থাকবে তিনবার আগে দিকে করতে না দেবেন কয়বার মনে থাকবে মাথা মাথা করেন তাই না হবেন এই ছেলে তুমি দেওয়া তো তোমাকে বলিনি কিন্তু তোমাকে দেখালাম তাই কিন্তু সবারই সমস্যা কি জানেন তাদের যে এখনো বাদাম থাকছে আমি যে ধমকটা দিলাম এমন অব্দি খেয়াল করছেন বা কি জানে তারা না আপনিও কুলি করতে জানেন না আপনি হাত তুলে দিয়েছেন মনে হয় আমাদের একটু হাত কিন্তু আপনিও তুলেছেন ধমকটা কেন দিলাম একটু করতে কি ওয়াজ করতে আসছেন ইউসুফ জুলাই তার প্রেম কাহিনী শুনতে আসছেন হারাম যে যেটা চললে ইমান নষ্ট করে সেটা শুনতে আসছেন আমি ওয়াজ করতে আসি না আমি আসি ওয়াজ করতে আপনাকে অপমান করতে আসছে আপনার সর্বনয় লজ্জা না লজ্জা দেওয়া তাই এই জন্য আপনি একটা নির্বোধ একটা নিজের ফরজিয়া ওয়াজিবার তো সম্পর্ক আপনার তা হোক আপনি শুধু আটটা মারেন নিজের এই বাদুকে খেয়াল মাথা মাথা হয়েছে এই মাথা মাথা করা কি ফরজ বা সুন্নাত কান মাথা করা বিদআত কান মাথা করা কান বলি বা ভাল 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 মাথা করা যে কান মাথা করা বলে এই দিকটা লোক বলে কান মাথা করা কি সুন্নাত ফরজ না ওয়াজিব সুন্নাত আপনারা কি আচ্ছা হাসতেন কেন আপনারা হাসতেন কেন আপনারা বুঝলাম না দেখেন আল্লাহ
তানমাসা করা ফরজ তানমাসা করা কি কিন্তু বেদাতের এটা শিক্ষা দেয় না তারা শুধু বলে যে মাথা মাথা করা ফরজ তবে শব্দটা আমাকে বোঝালেন রৌজু কর্তাটা সবাই তোবা করেন এই যে এখানে তৈরি করতে পারি বলেন ওদুর ফরজ কাটটা এর পক্ষে কেমন আসতে হবে তো আর সবাই কাটটার পক্ষে তাই না কি জানা জানে এটা বেদাতি মানুষ বেদাতি কত এটা কাটটা ওদুর ফরজ এই কয়েকজন বলেছে না এরা সঠিক করে কোরআনের আয়াতের মধ্যে কিছু কথা আছে কেউ কেউ বলেছে শাস্তি বলা যায় রহিত কুম তুমি রাস্তালা আপ তুম পাঁচা হলো তাহলে ওদের ধরো কয়টা বলবেন ওই বেদাতি কত বাস্তব হইল আপনি এখনো জানেন না এই ছোট ছোট গুলো ধরে দিছি এই জন্য বেদাতি ব্যবসায় লাল বাতি জ্বলেছে বুঝছেন আলাদিন ভাইয়ের আরো তো অনেকে বই লিখছে দেখেন নি অনেক বড় বড় বই আছে না বড় বড় বই আলাপের বই আছে আপনারা একটা বই আপনারা পড়েছেন যারা নাম শুনেছেন হয়তো পড়েননি জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম শুনেছেন এটা এইটা নিয়ে বেদাতিরা বেতন টানি কেন বলেন তো কারণ বুঝেননি কারণ এখন তাই না ব্যবসায় লাল বাতি কেন টেকনাথ থেকে দুলিয়া পর্যন্ত বেদাতিরা এই বেদাতির মন মারা এত অস্থির হয়ে গেছে হাই 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 শেষ করে দিল আমাদের নামাজ এই মানভাবী নামাজ বেদাতি নামাজ ইবলিসের নামাজ শেষ করে দিল জালহাদিসের কবল দাস্ত মাসালা অতএব এই বইয়ের বিরুদ্ধেই বলতে হবে অমুল্লারে ভাই শুরু করতে হবে লালবাড়ি থেকে কবে চলেছে বলে দিছি অদূর ফরজ ছয়টা কেউ বলে সাতটা সাতটা কখনো হবে না এটাও ভুল মাথা মাথা করা ফরজ এইভাবে বলবেন না বলতে হবে কান সহ মাথা মাথা করা ফরজ মাথাটা কি বললাম কান সহ মাথা মাথা করা মাথা মাথা করেন না দেখেন একবারে কোথায় এখান থেকে শুরু করলেন এখানে নিয়ে গেলেন তারপর আবার কি শেষ করলেন পুরো মাঠে কিন্তু এইভাবে না কিন্তু এইভাবে না কিভাবে দেখছেন দেখছেন মাথা মাথা পুরোটা এইভাবে নিয়ে এইভাবে আমি দেখতে হবে তারপর নতুন পানি নিলেন তাই না কি আবার নতুন পানি নিতে হবে এর পক্ষে কেউ নাই কেউ নাই আচ্ছা নতুন পানি তো এর পক্ষে কে গেছে না হাত তোলা দিন আমার পক্ষে কে গেছে হাত তোলে ওই যে শুনে লজ্জা পায় না ভুল যেটা করেন সেটা করে সমস্যা কি অনেকে আছে ও মারিয়ে বসে আছে আমি কিছুই বলব না না মাথা মাথা করলেন এই একই সাথে ঠিক আছে জি বলছে কান মাথা হলো হাদিসে পুতুন শব্দ আছে পুতুন বাপ বল মানে একটা পেট আর পুতুন মানে কয়টা পেট ওই ছেলে যে ভয় করলো আপনার ওই আসার না কান মাথা হয় না আপনি না পা না পা না পা না পা আরে ওর আঙ্গ দেন এটা একটা পেট ঘোরান এটা একটা পেট আবার ঘোরান এটা একটা পেট ঘোরান দেন কয়টা পেট আছে কান্দে মধ্যে কানের মধ্যে ওই জন্য হাদিস যাচ্ছে বুকু এক পেট না কয়টা পেট কানের অনেকগুলো পেট আছে পুরোটাই মাথা করতে হবে এত মাথা করতে গেলে আপনার দেখবেন আপনার হাতের সাথে এত ময়লা বের হবে এই ফাঁক থেকে
তারা আপনার জীবন ব্যবস্থা করেন নি করে বুঝেন না আপনি এটা হুয়া আসছে না বললাম যে নাকি আকিদার প্রশিক্ষণ তাওহীদের প্রশিক্ষণ ইমানের প্রশিক্ষণ সালাতের প্রশিক্ষণ ওজুর প্রশিক্ষণ আপনি আমাকে ডেকে নিয়ে আসলেন আপনার দায়িত্ব দায়িত্ব মনে বসে বসে আপনার ভদ্র থাকা উচিত আপনার লজ্জা থাকা উচিত ওই জন্য শুধু ধমক দিলাম এসেছেন কিন্তু শিখে বিদায় নিলেন ভাবলেন যে উজু যাই না এখন করতে একাশি বছরের যুদ্ধ এসে এইভাবে কাঁপছে বলছে মুজাফফর সাহেব গোসল করার সময় নাকি উজু করা লাগে বুঝেন না কথা জিজ্ঞেস করছে গোসল করার সময় কি উজু করা লাগে বয়স কত প্রায় 80 সহ্য করা বলতে পারি আমার ডাক্তার তো না পা আমি না পা না পা কি করতে আচ্ছা গোসল করে অরব গোসল করে তো উজু করে না পাখনা না পা না পাখনা পরে টিচার জানতে পড়ান বাচ্চাকে নিজে পড়েছেন বাচ্চা তো পড়াচ্ছে একটা বড় ধরনের একটা ইনজাম মারা গেছে কি হয়েছেন ইনজাম মারা এখনো পবিত্র হওয়া জানেন না কোথায় পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমি কি করতেন সরকারি চাকরি করতাম এখন রিটার্ন কি পড়া করেছে কিন্তু না পাওয়া কি বলছে কি জানেন আরে অজু করলে তো মানে গোসল করলে তো অজু অঙ্গল ধোয়াই হবে তো নতুন করে অজু করা যাবে কোন জায়গায় ওই ইস্তে হাত করবে খেয়াল করতে হবে নাম্বার ওয়ান হাকিম কিন্তু কিছু কিছু মোল্লা বলবে তো অত দূর থেকে আসতে ওয়াজ করতে এসে উজু শিক্ষা নামা শিক্ষা দিচ্ছে এটা আকাশ নিয়ে গবেষণা করবে সূর্য নিয়ে গবেষণা করবে কোরআন নিয়ে গবেষণা করবে কোরআন নিয়ে গবেষণা করে তো তুমি জঙ্গি হয়েছো কোরআন নিয়ে গবেষণা করে তো আধারে কোরআন হয়েছে বুঝলি কথা এইগুলো বাদ করতে হবে না না আমাদের শিক্ষা দেওয়ার জন্য সে রাস্তায় ভেঙে এসেছে কাজ আছে কোনো এই মোল্লা কত খারাপ ত্যাগ করে আপনি ওই মোল্লা নিজেই জানে না জবটা করেছে বিয়ে হয় একটা জবটা কি বলবে ও বিয়ে হয় একটা বিড়ি খাওয়ার চেয়ে যারা বিড়ি খায় তাদের চেয়ে বেশি খারাপ যারা জবটা করে খায় আর বিড়ি খোঁজ করতে মসজিদের বিড়ি খায় না আর জবটা করে আরম্ভ মসজিদে ঢুকেই জবটা আগুন দিয়ে গুড় খায় এক মূল দিয়ে আপনার জেলাস করে ঘটনা বুঝছেন আর গুলের বিরুদ্ধে কত আগে যাচ্ছে আমাকে বলছে যে গুলের বিরুদ্ধে এত কথা বলবেন গুল খাওয়ার ফজিলত জানেন গুল খাওয়ার ফজিলত কি বলছে গুল মুখে দিয়ে যদি নামাজে যারা তেল আলাপ ধরি মধুর করে আমাদের তেল আলাপ শুনে আমাদের ব্যাপক মতো ও দুইটা আগে সমালোচনা করবে তো তো ফতোয়া দিয়ে রাখলাম জবটা করে একটা কাজ করেন শুয়োরের বা বানরের ধরেন শুয়োরের গোস খুব টেস্ট করে রান্না করে দিলে জবটা থেকে আরে আরে ভাষাটা কি বলে দেখতে বানরের গোস্তে রান্না করে দিলে খাবে না জর্দা করে কারণ আরাম তাই আরাম তাই খাই না এটা বুঝাই না এর চেয়ে বড় আরাম কি এর চেয়ে বড় আরাম সিগারেট খাওয়া গুণ খাওয়া কিন্তু সুরে দোষ খাওয়া না কেন হারাম এই জন্য না ও রুচি হয় না তাই খায় ঘৃণা করে সুরে দোষ খাওয়া আপনার বলে টেস্ট করে আমার রান্না করা যায়
আপনি মনে হচ্ছে না আপনি মধ্যে রুচি আছে কিন্তু ওই বলবেন না কখনো যে হারামটাই খায় না তো ভুল রক্তা খাওয়া বেশি খারাপ ভুল খাওয়া বেশি খারাপ এখন বলছে যে গুয়ার পায়খানা কি পাক আপনার বলে কি পাক ঠিক আছে না ভগবান গুল খাওয়ার গুল খাওয়া কি ঠিক আছে এক বক্তা লাভ করতে ভালো আমি বললাম ওকে কি বললেন ওই ভুল তো বলেছিল ভুল খাওয়া ভুল খাওয়া একই তাই বলেছিল এ কথা বলে মানে এটাই বলবো আমি আর বলবো তাহলে ভুল হলো যে কি করে ভুল হলো আচ্ছা আপনারা বলো কেউ যদি গু খা কয়দিন নামাজ হবে না কয়দিন নামাজ হবে না পুরি করলে হবে আর যদি ফুল খাই এবার বুঝছেন কথা ঠিক আছে ফুল খাওয়ার ফুল খাওয়া একই কথা ঠিক আছে রংপুরের মানুষ ভাই পাতা খাওয়ার বিরুদ্ধে প্রচার হয়ে গেলাম 2003 সালে আসছিলাম তো এলাকায় রংপুরে তা আমাকে কারে কারে বলছে তা আমার সম্পর্কে বলে কারণ তারা ওয়ার্ক আয়োজন করেছে রংপুরে তো আসছি আজকে বক্তব্যের সময় নাই তো বলে গেলাম যে তামাক খাওয়া আরাম এটা যে আরাম এটা আজকে বললাম না অন্যদিন বক্তব্যকে বলবো বুঝছেন এটা তো রংপুর না খুব খারাপ হয় তাই না এই গলা খান্না গলা খান্না এটা চলে এটা তাহলে ইন্ডিয়া গেছে এই সন্না ইন্ডিয়া থেকে আমদানি হয়েছে কি খাওয়া খাই যায় দোলে হাতে দোলে থাকতে সারা দিন ভাত খায় সেই শুরু করেছি মুম্বাই থেকে ট্রেনে আসা শুরু করেছি কলকাতা পর্যন্ত বুঝছেন 26 ঘন্টা টাইম লাগছে সারাক্ষণ দোলছে আর খাচ্ছে রুচি দেখে এটার ফজিল হলো সুদা লাগে না এটাই বুঝছেন তাহলে এখন কি হলো ভুল খাওয়ার ভুল খাওয়া একই হলো তাই না কি হলো তাহলে ভুলের চেয়ে ভুলের চেয়ে ভুল খাওয়া 40 গুণ বেশি না হয় গুণ অর্থাৎ যারা ভুল খায় তাদেরকে বলেন আপনারা ভুল খান তাহলে পায়খানা খান যারা ব্যাংকের সুদ খায় তাদেরকে জিজ্ঞেস করে মানে দাম করলে পায়খানা কি করলে রান্না করলে কি হয় পায়খানা মানে সুদ টাকা যদি আপনি ব্যাংকে রাখেন তো তখন আর সুদ হয় না যখন বেরিয়ে আসে তখন পায়খানা হয়ে বেরিয়ে আসে তখন খাওয়া কি যায় বুঝেন নি কথা ফতোয়া শরীয়তের ফতোয়া এইভাবে ভুলে ইবলিস খাতের মামলা তো জানবে কদিন আপনার কি মনে আছে কি বলছিলাম হুজুর ফতোয়া দিতে এই ফতোয়া চলবে আমি ভুলে জানি কিন্তু মনে আছে এই যে এইভাবে একসঙ্গে মনে থাকবে তো করবেন তো আপনারা এইভাবে এখন ওই জায়গাতেই আছে
পানির মতো মানে না রাখবে না কি শুরু হলে বলে বসে আচ্ছা এক দিনে কি সালাত ঠিক করা সম্ভব উযু করতে পারেন না ইবলিস জায়গা মতো বেদাত ছেদ করে রাখছে এই দেখেন মাঝখানে মারি দিলে ঘাট কাটা দিতে উযু সে উযু কি আবদার করা হলো ইবলিসের জায়গা বসে রাখছে মারি দিয়ে একটা করে ফেলে গেল প্রথমে উযু শুরু করতে করতে শুধু কি বিসমিল্লাহ কি বলতে হবে বিসমিল্লাহ কিন্তু ইবলিস বলেছে এটা বলিস না আমি একটা বড় শিখা দিতে দেখো কি বিসমিল্লাহির রহমান রহিম এই সুফতে একটা দোয়া দেয় কি হবে আল্লাহ যেন শুধু বলে জানতে না তার আমরা মাস্টার পাস করেছি মুফতি পাস করেছি মাদানি পাস করেছি আমরা কাঠমালের পাস করেছি আমরা কাপ করি আমরা আত্মাদারি আমরা দেহ বন্দি আমরা একটু পাইছি আল্লাহ সুরে ডিগ্রি করে না তো শুধু বলেছে কি বিসমিল্লাহ কি বলেছে বিসমিল্লাহ বলেছে এত কুটু দিয়ে হয় দোয়া কেই দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন আল ইমানু নূরুন ওয়াল কুফরু জুলমাতুন ইবলিস মিটারে যায় কথা রাখছে এটা বলে উযু শুরু করলে উযু হবে বলে দিন যখন আপনি ইবলিস এখানে একটা আমল তৈরি করেছে ইবলিস ব্যাখ্যা দিতে পবিত্রতা হাতের উপরে তাদের কি করেছেন আল্লাহ প্রশংসা করেছেন তো ব্যাখ্যা দিতে ইবলিস ব্যাখ্যা দিতে যেটা সেটা হলো পেশাব করার পরে আগে ঢেল নিতে হবে এর না পেলে তেনা নিতে হবে তেনা না পেলে কিছু নিতে হবে আর একটু কি ঢাকা ঢাকি করতে হবে টাকা ঢাকি করতে হবে তারপর 40 কদম হাঁটতে হবে ঝাড়া ঝাড়ি করতে হবে তারপর কি হবে পবিত্র হবে এই যে আয়াত পড়ার পরে যে মিথ্যা ব্যাখ্যাটা দিল দলিল আছে কোন দলিল ভালো আয়াত করে দেবে হাদিসটা শুনেন তো 355 নম্বর হাদিস ইবনে মাজাহর মধ্যে আছে হাদিসটা তিনজন সাহাবী বর্ণনা করেন কয়জন তিনজন আবুল আনসারী জাবির এবং আনাস রাদিয়াল্লাহু আনহু তিনজন সাহাবী আল্লাহ রাসূল এসে বলেছেন ইন্নাল্লাহু কদ আসমা আলাইকুম এই কুবার লোকেরা আল্লাহ তোমাদের প্রশংসা করেছেন ঘটনা কি বলতো দেখি তোমরা কিভাবে পবিত্রতা হাসিল করো তখন তারা উত্তর দিল শুনেন উত্তর আল্লাহর আমরা সালাতের জন্য উযু করি ও নাক কাছের মিলাল জানাবা আর আমরা পবিত্র হলে গোসল করি পানি দ্বারা ইস্তেনজা করি শুনছেন কথা কয়টা বললেন তিনটা নাকাওয়াসদাউল সালাত সালাতের জন্য ওযু করি অনাক তাসিরু মিনাল জানাবা অপবিত্র হলে গোসল করি ওয়ানাস্তান জি বিল্লাহ পানি দ্বারা ইস্তেনজা করি এই কথা শুনে আল্লাহ রাসূল বললেন ফাহুয়া তাতা ও এই জন্য আল্লাহ প্রশংসা করেছেন ফালাইকুমুহু তোমরা এই ভাবেই পবিত্রতা হাসিল করবে এর মধ্যে ঢেল আছে ঢেল আছে টিসু তেনা কুটাকুটি ঢাকা ঢাকি 40 কদম নেপলাই কিছু আছে এ লোকজন লোকে এগুলো শোনে যখন পেশাব করে তখন এতগুলো কর্মসূচি পালন করে টয়লেট থেকে যখন বের হয় তখন পারে না বুঝতে পারেন আপনি করে
এক মুরব্বি ময়মনসিংহের এক মুরব্বি বলছে ওরা পায়খানা করার সময় পেশাব করে না। আমি বললাম যে আপনি কেমনে দেখলেন, তখন বলছে যে আমি দেখিনি কিন্তু অনুমান করি। তাহলে ওরা পেশাব করার সময় কি করে না, পায়খানা করার সময় কি করে না, পেশাব করে না। তাহলে কি করে, মুরব্বি করতে শক্ত করে ধরে রাখে, এটা কি সম্ভব? বুঝতে চাপেরা তৌবা তৌবা। দেখেন এদেরকে ফতোয়া দিলে কত বিপদে পড়তে হয়, খেয়াল করেছেন? আরেকটা কথা বলবো, এত মানে কর্মসূচি পালন করলেন, এত কসরত করলেন, করার পর সব শেষ করার পরে যদি এক ফুটা যদি বের হয় এ দেখতে কে নিয়ে, বুঝলেন না কথা, এ দেখতে কে নিয়ে, আপনি তো দেখতো বের হতে পারে না, পারে না? মনে করেন যে আধা ঘন্টা যাবো সাতটা, এগুলো ব্যায়াম করলো, পারে না? এসব করার পরে আধা ঘন্টা টাইম এগুলো করলেন আপনার, এর পরেও যদি ও জানতে বা জানতে একটা ফুটা যদি বের হয় এই দেখতে কে নিয়ে নেবে? একজন বড় বিদ্যার নাম বলবো না, বলে খারাপ মনে করবে, বলছেন যে পাগল না শূন্য, এটা করে গরুর বাসের মতো, কিসের মতো? পাক বুঝলেন কি উলান মোলা, বুঝলেন? ওই গত নেওয়া ছাড়া গুরুত্ব করে আসছেন কেন বাস্তব না, এটা আপনি গরুর দুধ যত গাড়বেন তত কি, আর বাকিটা বলার দরকার আছে? আপনি আপনার আপনি বলতে পারছেন না, বলেন বেশি কি বলছে, মুরব্বি বলছে, মুরব্বি মানুষ তো বয়সটা হয়ে গেছে, বলে মেশিন কত ভালো এইটা হাদিস
কিন্তু কেউ আমল করে না। আমল করে কোনটা? কর্মসূচি পালন করে। কিন্তু আদিক যেটা উজু করার পরে লজ্জা স্থান বরাবর কাপড় উপরে কি ছেড়ে দেবে? মানে ঠিকাই দিবে এই সুন্নাতটা উঠাই দিবে ইংলিশ কাজটা। উঠার কারণ হলো উজু যেন পরিষ্কার না হয়। বুঝছেন? এবার ইংলিশ শিখাই দিয়েছে এত সুন্দর দোয়া দোয়া এত মানে ফজিলতপূর্ণ উজু করার পরে এক মুরব্বি করছে। যদি আগেরটা আমি বলছি যে মুরব্বী তো যাও দোয়াতে এটা বিসমিল্লাহির রহমানির রহিম আল ইসলাম আফজাল শুকর বাসেন তখন বলছে যে এত বড় দোয়া জাল মুরব্বী ধারণা দোয়া বড় হলে জাল হয় না। এক মুরব্বী কি করছে আসমান দিকে হাত করে বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আমা আদরাকা মা লাইলাতুল কদর। আমি তাকা বলে সেটা কি বলছে? এটা রোজুর পরে দোয়া একবার পড়লে কিয়ামতের মাঠে শহীদদের সাথে থাকবে, দুইবার পড়লে নবীদের সাথে, না একবার পড়লে সিদ্দিকদের সাথে, দুইবার পড়লে শহীদদের সাথে, আর তিনবার পড়লে সূরা কদর, তিনবার পড়লে কিয়ামতের মাঠে নবীদের সাথে থাকবে। হাদিস তো দাল দাল হোক হাদিস তো একে জীবনে বুঝাতে পারবেন আপনি আপনি এখনো বেদাতকে ঘৃণা করেন না? ইবলিস চিৎকার রাখছে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কালিমাত তাইয়্যিব ওয়াল আমালু সালিহ আল্লাহর কাছে যেটা পৌঁছে পুরা ফাতির দশ নম্বর সেটা হলো পবিত্র কালেমা সব আমল সেইটা পস্ত যখন বেদাত নিশ্চিত হলো তখন আর কোজ আল্লাহর কাছে কষ্ট তাই শেষ করেছে ইংলিশ হিসাব করে পাবে না। আমি আর উদাহরণ দেব না, রাত অনেক হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুটা তফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহ ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান। আমার সামনে দোয়া করেন হাদিস আছে কবলা আইয়া কুমা বছর থেকে উঠার আগে এত কষ্ট করে তাকে দিব না। সুবহানাক আল্লাহুম্মা বলে দোয়াটা পড়ে নিয়ে তারপর উঠে গেছি না। বছর তো শুনবেন স্ত্রীর অবর্তমানে স্বামী কোর্ট তালাক করলে তালাক হবে কি? স্ত্রীর অবর্তমানে আমি স্ত্রীকে বললে যে স্ত্রী জানলেই হলো তালাক হয়ে যাবে। তবে এক বছরকে তিন তালাক দিলে তালাক কয়টা হয় মনে থাকবে? একটাই হবে। তবে একবার তিন তালাক দেওয়া বেদা কি চলবে না? সুন্নাতের বিরুদ্ধে তালাক যেভাবে রাসূল দিতে বলেছেন ওইভাবে মনে থাকবে? একবার তিন তালাক দেওয়া যাবে না, না যায় যেটা তিন মাসে তিন তালাক দিতে হবে, জুমার তালাকে কয়টা দান দিতে হবে? উসমান রাদিয়াল্লাহু আনহু যে কারণে দিয়েছেন ওই কারণ থাকলে দুইটা দিতে পারবো না। অনেক হাদিসে রাসূল বলেছেন আমিরের আনুগত্য বা বায়াত করার কথা বলেছেন, বিষয়টি দয়া করে জানাবেন। এই থেকে ইস্তেফাদা নেবেন না। বায়াত করতে হবে মুসলিম খলিফার কাছে, তার কাছে মুসলিম খলিফার কাছে। বুঝতে পারলেন? এখন খলিফা আছে বায়াত করবে না। এখন শোনেন এই কয়েকদিন থেকে খুব চলছে এটা, বায়াত কোন ব্যক্তির কাছে, কোন পীরের কাছে, কোন ফকিরের কাছে, বুজুর্গের কাছে, বর্গের কাছে বায়াত করা যাবে না, কোন শায়েখের কাছে বায়াত করা যাবে না। মনে থাকবে? বায়াত করবেন না। যারা ফতোয়া দিচ্ছে যে
আমিরের হাতে পীরের হাতে শায়েখের হাতে বায়াত করা যাবে তাদের এই ফতোয়া ভুল ভুল মানে 100 ভাগ ভুল যেখানে বলা হয়েছে মাম্মাতা ওয়ালাইসা ফি উনুকি বাইআতুন মা তামি তাদান জাহিলিয়া আমাকে ফতোয়া দিতে আপনাদের দূরে কথা আমাকে ফতোয়া দিচ্ছে যাতে এত হাদিস পড়েন এত হাদিস বলেন এই হাদিস চলতে পারে না আপনি কার হাতে বাদ করেছেন আপনি কি করেন আমি ব্যবসা করি ব্যবসা করে আমাকে ভ্রমণ দিচ্ছে কত মূর্খ মূর্খ শোনেন এই বায়াত যার নাই মারা গেল জাহেলিয়াতের মৃত্যু হলো জাহেলিয়াতের মৃত্যু হলো মানে কি জানেন কি বুঝলেন কি বুঝলেন মানে অমুসলিমের মারা গেল কাফের হয়ে মারা গেল যে এই ফতোয়া দিল তার কোন বক্তব্য উত্তর এত কঠিন ফতোয়া দিচ্ছে অথচ দেখেন ইবনে তাইমিয়া বলছেন কি যাকারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বুগাত আল খারিজি আন তাওয়াত সুলতান ও জামাত আল মুসলিমিন আল্লাহ রাসূল এই হাদিসে উল্লেখ করেছেন যে মুসলিম শাসকের কাছ থেকে বিদ্রোহ করে বেরিয়ে যাওয়া অথবা মুসলিম জামাত থেকে বেরিয়ে যাও আচ্ছা মুসলিম জামাত থেকে বেরিয়ে গেল সে আগে মুসলিম থাকা কাফের হয়ে গেল এখানে বলা হয়েছে আপনি একটা সংগঠন করতেন আজকে করেন না তাকে ফতোয়া দেওয়া যাবে সে ইসলাম থেকে বেরিয়ে গেল সে আলবানি বলছেন এই হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে আপনি নিজের মতো হাদিসের ব্যাখ্যা করলেন কেন হাদিসটা আপনার বাপের প্রত্যেক সম্পত্তি এটা আপনার বাপ জন্ম দিতে হাদিস হাদিস আল্লাহ রাসুলের আপনার রাসুলের মতো ব্যাখ্যান হবে সাহাবিদের মতো ব্যাখ্যান হবে আলবানি বলছেন ওয়ালাম আন্নাল ওয়াইদ আল মাসকুর লিমান লাম ইউবাই খলিফাত আল মুসলিমিন ও খরাজ আনহু এই শাস্তি তার জন্য যে ব্যক্তি মুসলিম খলিফাকে মেনে নেয়নি মুসলিম জামাত থেকে বেরিয়ে গেছে ওয়ালাইসা কামা ইয়াকাহুল বাদ এর অর্থ এটা নয় যেটা কিছু মানুষ বুঝেছে আই মুবাহিয়া উল্লু সুয়াবিন ও হিজবিন রয়েল সাবু অর্থাৎ এর অর্থ এটা নয় প্রত্যেক দলের লোকজন সেই দলীয় নেতার হাতে বায়াত করবে এর অর্থ এটা নয় বালহামের হত্যাহর বরং এটাই হলো ফের কাবন্দি বায়াত না হলো ফের কাবন্দি আমার কথা বলুন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন هذه البيعة باطلة إن بيعة باطل نازلت لا يجوز فعلها إبا القرآن جبنا لأن تفزت إلى شك الأصحاب ووجود الفتن الكثيرة شيخ بن باز بولছেন এই যে কত ভেঙ্গে যায় এবং অনেক ফেতনা তৈরি করে এই কথাগুলো আমার কথা বললাম এইটা নিয়ে বাড়াবাড়ি করবেন না গতকাল প্রশ্ন করছে সংগঠন করা ফরজ আপনি কোন সংগঠন করেন মেজাজ খারাপ না বলেন আপনি রাগ করবো যদি বলি কথাটা না বলেন সংগঠন করা ফরজ এটা পৃথিবীর কেউ বলেছে সংগঠন করা ফরজ বলে আচ্ছা দাওয়াত দেওয়া কি বলেন কথা কি দাওয়াত দেওয়া করো সংগঠন করা করো আচ্ছা দাওয়াত আর সংগঠন মধ্যে সম্পর্ক কি বলে জানে না দাওয়াত আর সংগঠনের মধ্যে সম্পর্ক হলো সংগঠন দাওয়াতের মাধ্যম কি দাওয়াতের মাধ্যম সংগঠন দাওয়াতের একটা মাধ্যম উপকরণ যেটা সেইটা কি এবাদত হতে পারে এটা বুঝলাম আচ্ছা আমি বলি বক্তব্য দিচ্ছে মাইক দ্বারা বক্তব্যটা এবাদত না মাইক এবাদত মাইকটা মাধ্যম আচ্ছা আজকে মাইক আসছে আগামী দিনে মাইক নাও থাকতে পারে বক্তব্য শুরু করে দাওয়াত কি আচ্ছা আরেকটা বুঝলাম আল্লাহ রাসূলের যুগে
অধিকাংশ মানুষ হজ করতেন কিসে, পায়ে হেঁটে না ঘোড়ায় করে? পায়ে হেঁটে। তারপরে যাদের ছিল উট ঘোড়া তারা এখন কিসে হজ করে? প্লেনে, বাসে, গাড়িতে। আচ্ছা আগামী দিন এমন ব্যবস্থা হবে প্লেনেও মানুষ হজ করবে না। কি করবে না? প্লেনে হজ করবে না, কারণ এই বাংলাদেশে কুত্তাহাতে রেল চালু হবে, যেখান থেকে সীতাকুণ্ড থেকে ঢাকায় পৌঁছতে 4 ঘন্টা সময় লাগে, সেখানে সীতাকুণ্ড থেকে ট্রেন এসে থামবে মাত্র 53 মিনিটে। এখন অধিকাংশ মানুষ মদিনা থেকে মক্কা আসে ট্রেনে, কিসে? মাধ্যমকে যদি ইবাদত বানানো তাহলে ওইটা কি হয়ে গেল? ওটাকেই করতে হবে, মানে হজ আল্লাহ রাসুল করেছেন ঘোড়াতে, ঘোড়াতে উঠেই করতে হবে। বাংলাদেশ থেকে যা আর চীন থেকে যা, তাই না? ইবাদত একটা আর ইবাদত উপকরণ একটা, সংগঠনটাকে যদি ফরজ বানানেন আপনি, আগামী দিনে সংগঠন না থাকে। 200 বছর আগে সংগঠন ছিল? ছিল। কি ছিল? দাওয়াত ছিল, মসজিদ ভিত্তিক। কি ছিল আগে? কি বিশ্ববিদ্যালয় ছিল? পড়াশোনা ছিল মসজিদ ভিত্তিক, এখন হয়েছে কি বিশ্ববিদ্যালয়? এখন মসজিদে পড়ে কেউ? আপনার ভাই কত নেন না? আগাম দুমার ভিতরে নাকি বাহিরে দেওয়া সন্ন্যাস? বাহিরে দেওয়াটাই সন্ন্যাস, বাহিরে দেওয়াটাই উচিত, তবে ভিতরে যদি আওয়াজ যেহেতু যাই, স্থানগত সন্ন্যাস পালন করে না, স্থানগত সন্ন্যাস পালন করা উচিত। নামাজের আগে পরে যে সন্ন্যাস আদায় করা হয় তা কার জন্য করা হয়? সন্ন্যাস ছাড়া কোথা থেকে আসলো সন্ন্যাস অর্থ কি? লেন এবার সন্ন্যাস নিজের জন্য, ফরজ ছাড়া তো নিজের জন্য, নিজের মুক্তির জন্য, সন্তোষ হলো তার আল্লাহ। যতগুলো গ্রস্ত করেছেন সব প্রশ্নের উত্তর একটা বই আমাদের দেওয়া আছে, প্রত্যেকের আর কান দিচ্ছে বই ডাকার মনে আছে? 1330টা প্রশ্ন, 1330টা। আমি বলি প্রত্যেক পরিবারে একটা করে রাখবেন, নিজে করতে না করলে একটা বাচ্চাকে বলবেন আপনার দেখো তো এই প্রশ্নের উত্তর একটা আছে কিনা, আর সবগুলো সালাত সম্পর্ক প্রশ্ন এটা বই আছে জাল হাদিসের কবর আছে সালাত, এটা থেকে পড়ে নেবেন আপনারা। বউকে 1 তালাক 2 তালাক বা 3 তালাক দেওয়ার পর তার ফয়সালাটা কি? তালাক কেন ওয়াজ করতে হবে? বউকে তালাক দিতে হবে কেন? তালাক দেওয়ার আর কি মারছে নাকি কোনদিন? মারেননি, তাই না? আগে মারবেন, মেডিকেলে পাঠাবেন, আপনি তো পুরুষ মানুষ, আগে তালাক দিতে হবে কেন? আগে কর্মসূচিগুলো পালন করবেন, তারপরে একবারে বিদায় দেওয়ার জন্য তালাক একটা দিয়ে পাঠাবেন, পরের মাসে আর একটা দিবেন, তারপর আবার আর একটা দিবেন, প্রশ্ন করবেন দিবেন না, লস জানায় আপনাদের 1 তালাক দিয়ে নিজে কান্নাকাটি শুরু করেছি। আমি একজন ধান ব্যবসায়ী, আমার টাকা মানুষকে দেই, আমার দাম বাড়লে নেই, টাকা দাম কমলে কম নেই, আমার ব্যবসা কি হালাল? মানে টাকা ধানের উপরে যখন দেই তখন আবার কি বাজার বেশি হলে টাকা নেই না ধান নেই? একটা এটা জায়েজ হবে তখন, মনে করেন যে ধান আপনি এখন কিনলেন, এখন ধান কত করে করে? 800। আপনি 500 টাকার লোন কিনলেন, যখন ধান উঠবে তখন তার দাম হবে কত? 800 টাকা। তো আপনি কিনেছেন ধান আগে 500 টাকা বা 400 টাকা, মন যখন ধান তার কাছ থেকে নিচ্ছেন তখন দাম কত? 800 টাকা। এইটা গায়েস কি? এটা গায়েস। তবে তখন আবার তার কাছ থেকে 800 টাকা
মানে 800 টাকা পরিমাণ কি মন টাকা নেওয়া যাবে না এবার বুঝছেন ধানি মুখে কথা বলতে ইনি তবে ধানি মুখে এটাই ভুল হয় জানা আপনাকে জায়েজের মধ্যে না জায়েজ হবে জায়েজের মধ্যে কি না জায়েজ হবে ধানি মুখে লক্ষ্য নেওয়ার পরে এবার ধারাটা বিক্রি করবে এই মালিকানা আপনার দিতে হবে বুঝছেন কথা তখন ধান নেবেন এবার আপনি বিক্রি করেন 800 টাকা এরকম আপত্তি আশা করি বুঝতে পারছেন ধান না থাকে আপনার ধান বিক্রি করবে কি করে ও আপনার 10 মন বা 100 মন ধান কিনেছেন আপনাকে ধান দিতে বাধ্য ও বিক্রি করবে কেন বুঝলেন কথা কেন বিক্রি করে আপনার ওদের টাকা নেওয়া সম্ভব আছে তার আপনি তো পারবেন আপনি কালেকশন করে মাহফিল করা অত ভিক্ষা করার পার্থক্য বলে দিল কালেকশন করে মাহফিল করা রাস্তায় দাঁড়ায় আছে না আপনারা এই কাজ করেন নাকি আপনারা এলাকাবাসী মাহফিল করে বক্তব্য শোনার জন্য রাস্তায় দাঁড়ায় টাকা তুলে মসজিদ করবে আরাম করে টাকা হিন্দুর টাকা খাতাশের টাকা এই কাজ করবে ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত আসলে কি বেটা তাহলে কি নকল কথা বেটা কথা বেটা ইবলিস তো আপনার নেকি করে ছায়া ফেলছে জানেন না ইবলিস ওখানে মুনাজাত ব্যবস্থা করেছে কেন পুরো কাল শেষ করার পরে নাই যে একটা তাহলে নেকিটা নিয়ে নিতে পারবে না এটা ইবলিস ষড়যন্ত্র নামাজ দুই রকম কেউ সূরা ফাতিহা এলাকা ও এলাকায় নামাজ দুই রকম কেউ সূরা ফাতিহা কি বলে ডাকে পড়ে না ডাকি পড়ে তাহলে এখানে আর কেউ মনে মনে পড়ে কোনটা ঠিক সূরা ফাতিহা এবং সূরা ইখলাস পাঠ করিলে জানাজা নামাজ এটা ফরজ হয়ে যায় কি করিয়ে কি বুদ্ধি করেছে বলেন তো জানাজার সালাত পড়া যায় জোরেও পড়া যায় আস্তেও আস্তে পড়ার চেষ্টা করবে বুঝা গেছে আস্তে পড়ার চেষ্টা করবে জানাজার সালাতে সালাম দুই দিকেও ফিরানো যায় একদিকেও ফিরানো যায় বুঝছেন কেউ যদি দুই দিকে ফিরাই সমস্যা নাই কেউ যদি একদিকে ফিরাই সমস্যা নাই হাদিস দুইটাই আছে দুই দিকে ফিরানোর হাদিস বেশি আছে কথা বুঝতে পারলেন যে প্রশ্নটা করেছে যে যদি এখলাস পরে সূরা ফাতিহা পড়ে এখলাস পরে তাহলে রুকু আর সেজদা ওয়াজিব হয় এই বুদ্ধিটা কে দিল রে ভাই ইবলিস বাংলাদে এমনি নাই বলছে তাকদুর নিতে প্যান পরা হারাম তবে মুজা পরে যদি তাকমিতে পরে কোনো সমস্যা নাই কত খারাপ চিন্তা দেখেন বন্ধ কি জমি বা সুদ বন্ধ জমি আদি জমির মধ্যে ফসল উৎপন্ন তার কি জাকাত দিতে হবে জাকাত সবারই দিতে হবে কিন্তু যে বন্ধক নিয়ে যে জমি করে এটা হারাম তো বন্ধক করতে আপনি টাকা নিয়েছেন আমার কাছ থেকে আর আমি জমি নিয়েছি টাকা আপনি ফেরত যদি না দিবেন তত আমি খেটেই থাকবো এটা খাওয়ার সুবরের রক্ত খায় একই রকম লিজ দিবেন লিজ 2 বছর 3 বছর চুক্তিতে লিজ দিচ্ছেন জমি টাইম শেষ জমি আমি ফেরত পাবো বুঝতে পারছেন এটা যায় মনে থাকবে হুজুর হুজুর বলবেন না আর জীবন কি বলবেন না হুজুর ভাষাটা বলবেন না কি বলবেন উস্তাদ কি বলবেন হুজুর বলবেন না ইমাম তামাক চাষ করে সুদের উপর টাকা নাই
মনে করেন কি মনে করে ভাই এশার তার রাকাত ফরজ সালাতের প্রথম দুই রাকাত আমি পাইনি শেষের দুই রাকাত পেয়েছি এখন এখন কি করব আর কিছু লেখ না এখন লেখতে তো দুই দিন না লেখ না হ্যাঁ বুঝতে পারছি এর পরে আপনার দুই রাকাত বাকি থাকলো যদি জানা যায় কেউ সুরা ফাতিহা না পড়ে বা সালাতে যদি সুরা ফাতিহা কেউ না পড়ে তার সালাত বাতিল তার সালাত বাতিল বাতিল সালাত হবে না কুরবানি কত ভাগে দিতে হবে ভালো না ওযু করতে জানেন না কুরবানি কুরবানি ফরজটা শুননা ভাগা কুরবানি দেওয়ার জায়েজ জি তাই উত্তম হলো প্রত্যেক পরিবারে একটা করে দেওয়া জায়েজ কেন বললাম এই ভাগা কুরবানির ফতোয়াটা একতলাপ আছে কি আছে আপনারা বলতে পারবেন না ভাগা কুরবানি দেওয়া মানে ভক্ত পাওয়া এটা অন্যায় একটা এ ধরনের কথা বলা যাবে না আমি এশার শেষের এক রাকাত পেয়েছি ইমামের সালামের পরের এক রাকাত আমি কি জোরে নাকি কেনাতে জোরে বলবেন আপনার তো প্রথম যে দুই রাকাত পেয়েছিল তা আপনার প্রথম দুই রাকাত তাই না এরপর যেটা পাবেন আমার শেষে আসতে বলবেন অমুসলিম বা হিন্দুর দোকানের কোন খাদ্যদ্রব্য কোন মুসলমান কিনে খেলে তার এবার পূরণ হবে কি কোথায় গিয়ে চিন্তা করেন এবার তো কোথায় মুসলিমের দোকান থেকে কিনা খাওয়ার চেষ্টা করবেন যদি না পাওয়া যায় তাহলে হিন্দুর দোকান থেকে খাবেন প্রথমে রুচির ব্যাপার কিসের ব্যাপার রুচি মিষ্টি সীমা নাকি কোনো গরু না দেয় আপনারা তো বলেন হারাম কোম্পানিতে চাকরি করলেন নামাজ কবুল হবে কি না কিছুই কবুল হবে নামাজ কেন স্বামীর কথা অবাধ্য হয়ে স্ত্রী স্কুল কলেজে ভর্তি হতে চাইবে স্বামীর কর্ম কি স্কুলে যদি পড়বে বিয়ে করার কিতাব থাকতো বউকে পড়াশোনা করাতে দিবেন কিন্তু অবশ্যই তাকে শরীয়ত মেনে পড়াশোনা করতে হবে বুঝছেন পড়াশোনা করতে দিবেন মৃত ব্যক্তির পুরুষ মহিলার কয় কাপড়ে দাফন করতে হবে কয় কাপড়ে এটা বলার আগে আপনি বলেন গোসল করে থেকে আপনার লাইফ কি সেটা বলেন আপনার ওয়াইফকে অন্যরা গোসল করাবে কেন আর আপনাকে গোসল করাবে অন্য লোক কেন আপনার ওয়াইফ করাবে এটা স্কুল না অর্থাৎ বউকে প্রশিক্ষণ দিবেন যে আমি মারা গেলে তুমি এইভাবে আমাকে গোসল দেওয়াবে এইভাবে কাফন দেওয়াবে বুঝছেন কথা এটা প্রশিক্ষণ দিবেন আর মানুষ মারা গেলে কবরে সিট করে শোয়ানো এটা বেদা সিট করে শোয়ানো যাবে না কানটাকে করতে হবে কোন কাপে কানটাকে করতে হবে বুঝলেন কবর ওইভাবে খুলবেন গান কাতে রাখা যায় সিট করে শোয়ানো বেদা কারণ হাদিসে খুব গুরুত্বপূর্ণ একটা কথা মুখ যেন কেবলার দিক থেকে ঘুরে না পায় মনে থাকবেন বারাকাল্লাহ ফিকুম জাযাকুমুল্লাহ খাইরান প্রশ্নের উত্তর যেগুলো দিলাম এগুলো তো বইয়ের মধ্যে আছে সালাত শিক্ষা বই আছে আপনার বইগুলো পরিবারে একটা করে রাখার চেষ্টা করবেন জাযাকুমুল্লাহ খাইরান বলেন।